ওকে, সো আই হ্যাভ এ রেগুলার ডেক অফ কার্ডস হিয়ার। দর্শক চাইলে এটাকে শাফলও করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি দর্শককে বলবো এখান থেকে একটা কার্ড সিলেক্ট করার জন্য, ফ্রি অফ চয়েস। তো ধরলাম দর্শক এই কার্ডটা সিলেক্ট করলো, সো কার্ডটা দেখতে দিব। দিস ইজ 10 অফ ক্লাবস, ইভেন সেটাকে সাইনও করতে পারে। তো আমি কার্ডটাকে ভিতরে কোথাও রেখে দিচ্ছি। ওকে, সো এখানে কোনো ব্রেক নেই দেখা যাচ্ছে। আমি একটা শাফলও দিতে পারি, বাট ইফ আই জাস্ট স্ন্যাপ দ্য কার্ড কামস অন দ্য টপ। এবারে আমি কার্ডটাকে মাঝে কোথাও রাখি, এটা মাঝেই আছে দেখা যাচ্ছে। তারপরে যদি আমি স্ন্যাপ করি, কার্ডটা উপরে এসে পড়ল। এবার একটু অন্যভাবে দেখি, এই যে 10 অফ ক্লাবস উপরে আছে কার্ডটা দেখা যাচ্ছে। সো এই 10 অফ ক্লাবসকে আমি আমার ডান হাতের এই কার্ডের মাঝখানে রাখি এবং ডান হাতের কার্ডগুলো বাম হাতের মাঝখানে রাখি। তারপরে স্ন্যাপ দ্য কার্ড কামস অন দ্য টপ। সো এবার আমি 10কে নিয়ে মাঝে কোথাও রাখলাম, মাঝে, যাতে এটা উপরের কোনো কার্ড না হয় বা এর পরের কার্ডটাও না হয়। বাট ইফ আই জাস্ট স্ন্যাপ দ্য কার্ড কামস অন দ্য টপ। সো এবার আমি কার্ডটাকে একটু বেন্ড করে দিব, যাতে দেখা যায় কার্ডটা কোথায় যাচ্ছে, বেন্ডটা বোঝা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেন্ড কার্ডটাতে, সেটার উপরে আমি কার্ডটা রাখলাম। সো ইফ আই জাস্ট স্ন্যাপ, দ্যাট মিন্স স্ন্যাপ দ্য কার্ড কামস অন দ্য টপ। Let's see, this is the 10 of clubs. So that was the ambitious card routine. Please like and share my videos and subscribe to my channel.